আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জাকিয়া যশোর রয়্যাল থেকে বলছি। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো এখানে আমি মাংস ভাজা করেছি। এই মাংসটা এত এত বেশি টেস্টি আমি হয়েছিল, আসলে একবার খেলে বারবার খেতে মন চাইবে। রুটি, পরোটা, লুচি বা পোলাওর সঙ্গে যে কোনো খাবারের সঙ্গে দারুণ জমে যাবে। তো কিভাবে এই মজাদার মাংস ভাজা করলাম, তো দেখতে হলে সঙ্গেই থাকুন। তার জন্য প্রথমে আমি ধনিয়া পাতা, পাকা মরিচ, জিরা, রসুন গ্রিন করে নিয়েছি। এই যে, তো মশলা প্রথমে রেডি করে তারপরে এই যে মাংস নিয়েছি, দেখুন এখানে আমি বিফ নিয়েছি 1 কেজি ওজনের, তেলযুক্ত, হাড়যুক্ত। তো আমি পছন্দ করি হাড়যুক্ত মাংস, আপনারা চাইলে মাটনও নিতে পারেন। তো এই মাংসটাকে আজকে ভাজা করব। তো প্রথমে তার জন্য চুলায় একটা পাতিল নিয়েছি। তো আজকের রেসিপি হচ্ছে বিফ ভাজা, অর্থাৎ গরুর মাংস ভাজা। পাতিলে প্রথমে দিয়ে দিলাম সাদা এলাচ, দারচিনি আর কিছু আস্ত জিরা। টেলে নিয়ে নামিয়ে নিয়েছি। গুঁড়া করে রান্নার শেষে আমি এই মশলাটাকে অ্যাড করব। তো গুঁড়া করে রেখে দিলাম সাইডে। রেখে ওই কড়াই বা পাতিলে দেখুন তেল অ্যাড করে আলুগুলো লবণ হলুদ মেখে ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমাদের পরিবারে মাংসতে আলু ছাড়া আসলে জমেই না। তো যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন। তো প্রথমে আমি আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে অন্য একটি পাত্রে তুলে রাখলাম। আলুগুলো এভাবে তুলে রেখে দিতে হবে। দিয়ে ওই তেলে আবারও এখানে নিয়েছি কালো এলাচ 1টা আর স্টালা এলাচ 1/2, তেজপাতা নিয়ে এর ভেতরে সজন করা পেঁয়াজের পেস্ট আর দিয়ে দিলাম আদার পেস্ট। দিয়ে কিছু সময় নেড়েছে, এই যে মিশ্রণটা, মশলার মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটাই অ্যাড করলাম। এখানে আছে আদা, রসুন, কাঁচা পাকা মরিচ, ধনিয়া পাতা আর জিরা। তো মশলাগুলোকে প্রথমে তেলে ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো বেশ কিছু সময় এভাবে আমি মশলাগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে এবার এখানে 1.5 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া অ্যাড করে নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পরে পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া এখানে অ্যাড করলাম। করে আবারও কিছু সময় নেড়ে চেড়ে নিতে হবে। এবার কিউব করে 2টা টমেটো কেটে অ্যাড করলাম। টমেটোটা দিলে খেতেও সুস্বাদু হবে, কালারটাও সুন্দর আসবে। এই তো দেখুন, বেশ কিছু সময় এভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে মশলার কালারটা কত সুন্দর এসছে। একটু পানি দিয়ে মশলাগুলোকে এবার কষিয়ে নিব। তো অবশ্যই গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন, গরম পানিতে সব সময় রান্না ভালো হয়, রান্নার স্বাদ গন্ধ বজায় থাকে গরম পানি ব্যবহার করার ফলে। তো দেখুন এভাবে নাড়তে নাড়তে কষিয়ে নিব। মাঝে মাঝে নেড়ে না দিলে মশলা তলা নিতে লেগে যেতে পারে। তো ফাইনালি মাংসটা অ্যাড করছি। তো আপনারা চাইলে এখানে মাটন কিংবা অন্য মাংস নিতে পারেন, যারা গরুর মাংস খেতে পছন্দ করেন না। আর যারা গরুর মাংস খেতে পছন্দ করেন তাদের তো খুব লোভনীয় একটা খাবার তৈরি হতে যাচ্ছে। এই তো দেখুন, মশলার সাথে এবার নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নিব।
তো যেহেতু গরুর মাংস পাতিলে রান্না করব, দীর্ঘ সময় রান্না করতে হবে। এই মাংসটা রান্না করতে আমার 1 ঘন্টা সময় লেগেছে, যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়েচেড়ে দিতে হবে, তা নাহলে কিন্তু তলানিতে লেগে যাবে। আর একবার যদি মাংস তলানিতে লেগে যায় তাহলে তার স্বাদ গন্ধ সব কিছুই নষ্ট হয়ে যাবে। তো দেখুন, এবার আমি ঝোলের পানি অ্যাড করলাম, গরম পানি অ্যাড করেছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দেখুন, রান্না করার পর ঝোলের পানি টেনে গিয়ে তেল বেরিয়ে এসেছে। তো এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। নেড়ে আমি নামিয়ে অন্য একটি পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। তো এর ভেতরে কিছু কাঁচামরিচ অ্যাড করছি। দেখুন, খেয়াল করুন, যেহেতু আমি মাংস ভুনা নয় ভাজা করতে যাচ্ছি, সেজন্যে অবশ্যই পেঁয়াজ মরিচ ভেজে নিতে হবে। তো এভাবে করলে কিন্তু দারুণ একটা ফ্লেভার পাওয়া যাবে, প্লাস মাংসের টেস্টটা বহুগুণে বাড়িয়ে দিবে। তো দেখুন, একদম বেরেস্তার মতো করে আমি ভেজে নিয়েছি। তো কাঁচামরিচের যে ফ্লেভারটা আর বেরেস্তার ফ্লেভারটা দারুণ জমে যাবে। তো দেখুন, আমি আবারও মাংসের পাতিলটা চুলায় বসিয়ে দিয়ে এবার ভাজা পেঁয়াজ মরিচ অ্যাড করে আবারও অনবরত নাড়তে থাকবো। এভাবে করে দীর্ঘ সময় আমি রান্না করব। তো প্রিয় ভিউয়ার্স, আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। নতুন যারা দেখছেন, আমার রেসিপিটা বিন্দুমাত্র আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। অল বাটনে ক্লিক করে আমার নিত্য নতুন মজাদার রেসিপিগুলো উপভোগ করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, আমি প্রথমে যে মশলাটা টেলে গুঁড়া করে রেখেছিলাম অ্যাট লাস্ট সেটাই অ্যাড করছি। সর্বশেষে এই মশলাটা অ্যাড করতে হবে। তো আপনারা একটু অনুভব করেন যে ভাজা জিরা মশলা ফ্লেভারটা মাংসে কতটা সুস্বাদু করে দিবে, আর হচ্ছে ফ্লেভারটা কতটা লোভনীয় হতে পারে। তো দেখুন, কালারটা কত সুন্দর এসেছে, মাংসটা দারুণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এভাবে করে আমি ভেজে নামিয়ে এবার ফাইনালি আপনাদের সার্ভ করছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো এভাবে যদি আপনার মাটনটাও করেন তাহলে কিন্তু, যারা মাটন খান না তাদের কাছেও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো কালারটা দেখুন, আমার বলার অপেক্ষা রাখে না, আপনারা দেখেই কমেন্ট করে আমাকে জানাবেন। তো এভাবে বাসায় ট্রাই করবেন, রুটি পরোটা লুচি পোলাও যে কোনো খাবারের সাথে দারুণ জমে যাবে। তো কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন প্রিয় ভিউয়ার্স। এভাবে বাসায় ট্রাই করবেন, প্রিয়জনদের উপহার দিবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।